আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি বিমানবন্দর থেকে তালিকা প্রকাশ, প্রবাসীরা ফ্লাইটে লাগেজে যেসব জিনিসপত্র রাখতে পারবেন না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা সৌদি আরবের বিমানবন্দর কর্তৃপক্ষ প্রকাশ করেছে এবং এই তালিকায় বলা হয়েছে যে বুকিং লাগেজে আপনারা কী কী জিনিস দিতে পারবেন, কী কী জিনিস দিতে পারবেন না। আর যে জিনিসগুলো দিতে পারবেন না তার মধ্যে অন্যতম হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এই জিনিসটা কী বা এই লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে কী থাকতে পারে এর মধ্যে? এটি মূলত একটি চার্জ দিয়ে ব্যবহার করা যায় এমন জিনিসে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, যেমন শেভিং মেশিন, খেলনা, ড্রোন, ক্যামেরার ব্যাটারি, রিচার্জেবল ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, টর্চ লাইট, চার্জার ফ্যান ইত্যাদি। আমাদের অনেক প্রবাসীরাই না জেনে এই জিনিসগুলো লাগেজে নিয়ে আসেন, পরবর্তীতে দেখা যায় লাগেজ কেটে এই জিনিসগুলো বিমানবন্দর কর্তৃপক্ষ বের করে রেখেছে। আসলে ঘটনা কী? সৌদি আরব থেকে দেশে এসেছে মিজান, ঢাকা বিমানবন্দর আসার পর দেখলেন তার কার্টনটি কাটা আর বাড়িতে গিয়ে দেখলেন তার দুটি পাওয়ার ব্যাঙ্ক নেই। তিনি জানালেন যে এই মাল যে আমি পাইব না আমি তা জানি, এটা বাংলাদেশে ঐতিহ্য, এতদিন শুনে আসছি, এখন অভিজ্ঞতা হলো, কার্টুন কাটছে আমার বাংলাদেশে, এটাই আমার দুঃখ। আসলে ঘটনাটা কী? এই কার্টুনটা বাংলাদেশে কাটা হয়নি। সৌদি আরবে বিমানবন্দরে যখন এই লাগেজটা তিনি বুকিং দেন, ওই বিমানবন্দর কর্তৃপক্ষ লোকেরাই তারা লাগেজটি কেটে তারা এই জিনিসগুলো ফেলে দিয়েছে। নিয়ম হচ্ছে এটাই, প্রথমে যদি বিমানে এরকম রিচার্জেবল জিনিস পাওয়া যায় যেটা কিনা লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটা কিনা আপনার লাগেজে বুকিং দেওয়া নিষিদ্ধ। কেউ যদি বুকিং দিয়ে ফেলে, পরবর্তীতে স্ক্যান করে ধরে ফেললে কর্তৃপক্ষ প্রথমে চেষ্টা করে আপনার যে ব্যাগটি রয়েছে সেই ব্যাগের চাবি খোলার জন্য। তাদের কাছে মাস্টার কী থাকে, যদি মাস্টার কীতে সেই চাবিটা তালা না খুলে পরবর্তীতে তারা লাগেজ কাটতে বাধ্য হয়। তাই আমাদের যে সকল প্রবাসীরা বিদেশ থেকে দেশে আসতেছেন, জিনিসপত্র বুকিং দিচ্ছেন, তাদেরকে বলবো খুব গুরুত্বপূর্ণ জিনিস হলে সেটি আপনার সাথে যে হাত ব্যাগ রয়েছে সেই হাত ব্যাগে রাখুন। কোনোভাবেই আপনার যে লাগেজ রয়েছে সেই লাগেজে এই রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি সহ জিনিসপত্র বুকিং দিবেন না। আর স্ক্রিনে দেখানো এই যে প্রোহিবিটেড আইটেমগুলো আছে, এই জিনিসগুলো লাগেজে বুকিং দেওয়া যাবে না, সেগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।